প্রথমবারের মতো সন্তানকে সাথে নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হয়েছেন আজ ডিউক ও ডাচেস অফ সাসেক্স। জানালেন দুদিন আগে মায়ের কোল আলো করে আসা ফুটফুটে রাজপুত্রের নাম। We're just so thrilled to have our own little bundle of joy and be able to spend some precious times with him as he slowly starts to grow up. সদ্যজাত এই শিশু ব্রিটিশ রাজ সিংহাসনের সপ্তম উত্তরাধিকারী এবং রানী এলিজাবেথের অষ্টম গ্রেট গ্র্যান্ডচাইল্ড। গত সোমবার সকাল 5:26 তার জন্ম। I'm very excited to announce that Meghan and myself had a baby boy. মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেগান বলেন, ব্যাপারটি জাদুকরি, খুবই অসাধারণ। So nice. So it'll be a nice moment to introduce the baby to more family and my mom's with us as well. So it's been a really another great grandchild. প্রেম এবং পরিণয় থেকে শুরু করে প্রথম থেকেই প্রথা ভেঙে নানা শিরোনাম উপহার দিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। এবারও সন্তানের প্রথা বিরোধী নাম রেখেছেন তারা, আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন উইন্ডসর। রাজ পরিবারের নব উত্তরাধিকারীর এই নাম কিভাবে নিচ্ছেন জনসাধারণ? আর্চি হ্যারিসন, ওকে, it's not expecting that, not gonna lie. I was thinking of something a little bit more traditional. I think it's a good choice. I think they've gone with something a little bit left field, a little bit different, and I think good for them for going for something that's clearly their choice and not a traditional royal name. No title, Archie Harrison. That's kind of it. That surprises me, yeah, actually. It does, but it's, yes. it's kind of the time. বুধবার হ্যারি ও মেগান উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ হলে উপস্থিত হয়ে গণমাধ্যমের সামনে তাদের শিশু সন্তানকে দেখান। এ সময় রাজপুত্র সাদা কাপড়ে মোড়া অবস্থায় মেগানের কোলে ছিল। এক পর্যায়ে বাবা প্রিন্স হ্যারি তাকে কোলে তুলে নেন। সাদা চাদরে মোড়ানো ছোট্ট শিশুকে পরিচয় করে দিতে গিয়ে মেগান বলেন, সে খুবই মিষ্টি মেজাজের, সে সত্যিই খুব শান্ত। He has the sweetest temperament. He's really calm and he gets that from Yeah, and he's just been the dream. So it's been a special couple days. Guys, thank you. Thank very, you all very so much. Thanks for your time. Thank you. Thanks a lot. And thank you everybody for all the well wishes and the kindness. Mm. They just mean so much. গত বছরের 19 মে মেগানকে বিয়ে করেন হ্যারি। 15 অক্টোবর কেনসিংটন প্যালেস মেগানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে।